এই গাজীপুরের যে সাবেক মেয়র জাহাঙ্গীর বা জাহাঙ্গীর আলম, নামটা পরিষ্কার আমার জানা নেই, জাহাঙ্গীর আর কি, উনি যে নির্বাচনের মাধ্যমে মেয়র হয়েছিলেন সেই নির্বাচনে উনার যে মিষ্টি মিষ্টি কথা, নির্বাচনী পরিবেশ আছে, এই আছে, সেই আছে, সব মানে নির্বাচনের পক্ষে চলে যায়। আর এই নির্বাচনে ওনার মায়ের পক্ষে যখন নির্বাচন করছেন তখন ওই নির্বাচনের কথাগুলো আর এই নির্বাচনের কথাগুলো কখনো কি নাজমা আক্তার মিলে দেখেছেন যে কথাগুলো মিলে কিনা? জি, এটা চমৎকার প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার বয়স 29, আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারি নাই, নাজমা আক্তার কি বলবেন? আমার ভোট দেওয়ার প্রয়োজন হয় নাই, আমি বলি আপনি ভোট দিতে পারেননি, আপনি নিজে বললে তো আমি সেটা বিশ্বাস করতে পারছি না। আপনি কি গিয়েছিলেন ভোট কেন্দ্রে? আপনাকে কেউ ভোট দিতে দেয়নি এরকম কোন নিউজ কি বাংলাদেশের কোন মিডিয়াতে আসছে? আপনার হাতেও তো একটা ফোন ছিল, আপনার ফোনটাই তো একটা ক্যামেরা, আপনি সেই ফোনটা দিয়ে কি কখনো কথা বলেছেন যে আমাকে ভোট দিতে দেয়নি? আপনি আজকে মিডিয়াতে একটা অন্য জায়গা থেকে ফোন করে আপনি এটাকে একটা কমপ্লেন করছেন, আপনার এই কমপ্লেনটা কি যথাযথ সত্য কিনা সেটা আমরা কি করে বুঝবো? আমরা সবসময় বলে থাকি যে আপনি কি নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন, ভোট দিতে দেননি, পারেননি, এরকম ঘটনা ঘটেছে? ডকুমেন্ট আছে কোনো কোনো ডকুমেন্ট আছে? হাসান মামুন আপনি উত্তর দিন। আপনি ভোট দিতে গিয়েছেন কোথাও, আপনাকে দিতে দেওয়া হয়নি, এরকম ঘটনা ঘটেছে কিনা? নাজমা আপার প্রশ্ন। ভোট দেওয়ার প্রয়োজন হয় নাই যে 14 সালের নির্বাচনে, আর 18 সালের নির্বাচনে, বুঝছেন? মানে কেন কেন প্রশ্ন, কেন প্রয়োজন হয়নি একটু বলবেন, কেন প্রয়োজন হয়নি? মোটামুটি হয়নি আমাদের এলাকায় 14 সালে। আচ্ছা, আর 18 সালে? নাই মোহাম্মদ দুর্জাই নির্বাচন। আচ্ছা, 18 সালে, 18 সালে, 18 সালে আমি যাওয়ার আগে ভোট দেওয়া হয়ে গেছে। আমি একবার প্রশ্ন করেছিলাম যে তোমাদের, আপনি কি গিয়েছেন, আপনি গিয়েছিলেন যে দেখেছেন যে আপনার ভোট দেওয়া হয়েছে? জি, আমি গিয়েছিলাম, বলছিলাম যে তোমরা যে হাতি কালি না, এই কালি উঠে যায় কেন? কয় এই কালি উঠে যেতেছে, তার মানে উঠে গেলে একজন লোক 4-5 বার করে ভোট দিতে না? এটা ওনার বানানো কথা, এই ধরনের কোন, এটা হচ্ছে মানে বিএনপি কোন সমর্থন ভোট দিতে পারেননি নাম্বারটা দিয়ে আমি সচিবালয়ে ফোন দিয়েছিলাম, সেই রেকর্ড আছে। মানে আপনি ভোট দিতে পারেননি অভিযোগ করেছিলেন পরে? আমি নির্বাচন কমিশনের যে আছে নাম্বার আছে, হটলাইন নাম্বার ছিল, সেই হটলাইন নাম্বারে ফোন দিয়েছিলাম, হিলাল সাহেব না কি জানি ছিল নির্বাচন কমিশন সচিব, উনি পর্যন্ত বলছিলাম যে মানিকগঞ্জের এই বাগুচা, এই মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাগুচা ইউনিয়নের ওমরালী উচ্চ বিদ্যালয়ে এই দুর্ঘটনাগুলো হচ্ছে, আমার একজন পরিচিত 57টা ভোট দিছে, আর উনি আফসোস করতেছে আর 3টা দিতে পারলে আমার 60টা পূরণ হইতো, 3 কোটি পূরণ হইতো, আর কি শুনতে চান? আমি আপনার কথা এই জন্য আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, কারণ আপনার এই বিষয়গুলির কোনো তথ্য, কোনো ছবি, কোনো কিছু থাকলে আপনি যথাযথ জায়গায় এটা দাখিল করবেন, আপনি তখন আমরা বিশ্বাস করব। আরেকজন দর্শকের ফোন নিব, দর্শক আপনি কি লাইনে আছেন?